একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। একটা ছেলেকে বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ে তার পাশে থাকার মতো সাহস তোমার থাকে। আমরা যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিশ্বাস করি, আর সেই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট উপহার দেয়। কিছু ভুল যেমন মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় আসলে পৃথিবীটা কতটা কঠিন। দুদিন অথবা দুমাস কারোর সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না। কিন্তু শুধু দু ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোনে কল করতে করতে অতিষ্ঠ করে ফেলবে। মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূর্ণ করা সম্ভব না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। এত রাগ অভিমান ইগো দিয়ে কি হবে, নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। হাজারটা বন্ধুর দরকার নেই, জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধুই যথেষ্ট। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, মনে রেখো তাদের অবস্থান সেখানেই, আর তারা তোমার পেছনেই পড়ে থাকবে। এমন একজন বন্ধু খুব দরকার যে বলবে, ঝগড়া করছিস কর, আমি ছাড়ছি না তোকে, ঠিক মানিয়ে নেব। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। ছোট ছোট কারণে রোজ রোজ ঝগড়া, এটাই তো ভালোবাসা। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি, তবে কি আমি মানুষ না? শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসব। তুমি শুধু আমার অভিমানটাই দেখলে, মনটা বুঝলে না। কখনো ভেবে দেখেছো কি পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে কেন তোমাকেই ভালোবাসি? ছোটখাটো ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকারও যোগ্য ছিল না। যে হৃদয়ে থাকে সে কোনোদিনও ভাগ্যে থাকে না। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। আমার স্বপ্নগুলো কাচের দেওয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ধরা যায় না। আমাদের রাগ হবে প্রতিদিন, তবে বিচ্ছেদ হবে না কোনোদিন। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছেন। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। লাইফে অনেকে আসবে, অনেকে যাবে, কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না, দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। যে মানুষগুলো নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না, তাদের রাগটা বেশি হয়। অবশেষে তারাই সফল যারা স্বার্থপর। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, একাকিত্বে শুধু বুঝতে পারি আমি ভালো নেই। বর্তমান সময় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। জীবনে এমন একজন বন্ধুর প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। বাস্তব জীবনটা হয়তো নাটকের মতো নয়, তবে নাটকের চেয়ে বেশি নাটকীয়। সেই স্ত্রী হলো উত্তম স্ত্রী, যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। তিনটে জিনিস কখনো ফেরানো যায় না,
নাম্বার এক বলে ফেলা কথা, নাম্বার দুই ফেলে আসার সময়, এবং নাম্বার তিন ভেঙে যাওয়া বিশ্বাস। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রাগ করে, অভিমান করে, বিশ্বাস করো তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে, আর যে ভালোবাসে তাকেই মানুষ অবহেলা করে। বিয়ের পর একটা মেয়ে তখনই মানসিকভাবে শান্তিতে থাকে যখন তার স্বামী সুখ দুঃখে তার পাশে থাকে। যে মানুষ সব সময় দুঃখ দুঃখ করে কাঁদে, তার দুয়ারে সুখ এসেও ফিরে যায়। তাদের ভুলো না যারা তোমার দুঃসময়ে পাশে ছিল, যারা তোমার বিপদে তোমাকে ত্যাগ করেছে, আর যারা তোমায় বিপদগ্রস্ত করেছে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। মাঝে মাঝে নিজেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। আমরা এমন কিছু ভুল মানুষকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই থাকে না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই। নিজেকে সস্তা করে ফেলবে না, নইলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবে না। ছোট্ট এই জীবনটাতে প্রাণ ভরে হাসো, সব দুঃখ ভুলে গিয়ে ভালোবেসে বাঁচো। উদাস হয়ে কী করবে, এইটুকু তো সময়। সবাইকে খুশি রাখো আর মন খুলে ভালোবাসো। প্রিয় মানুষটাকে হারাবার ভয়ে কখনো সম্মান হারিয়ে যায়, সম্মান হারাবার ভয়ে কখনো সম্পর্ক হারিয়ে যায়, আর সম্পর্ক হারাবার ভয়ে কখনো নিজেই হারিয়ে যায়। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে, নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। প্রতিটা জীবনের কোনো না কোনো অধ্যায়ে এসে এই বাক্যগুলির সম্মুখীন হতে হয়, আর চুপ করে ভালো থাকার অভিনয়টা এখান থেকেই খুব সহজে শেখা যায়। ভালোবাসা কি? যারা বোঝে না তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন, যারা এটা বোঝে তাদের কাছে জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। প্রথমে কষ্ট হলেও পরে বুঝতে পারি আসলে যা হয় ভালোর জন্যই হয়। কাউকে অকারণেই ভালোবাসা যায়, কিন্তু চাইলেও ভোলা যায় না, ঘৃণা করা যায় না। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। যদি মনের দিক থেকে ম্যাচিউর হও, হৃদয়ের দিক থেকে বাচ্চা হও, বাইরে থেকে রাগী হও, ভেতর থেকে যত্নবান হও, তবে তুমিই সেরা।